আসসালামু আলাইকুম অপারেটিং সিস্টেম ডেকচার সিরিজে আপনাকে স্বাগতম তো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম এই পর্যন্ত আমরা মূলত চারটে অপারেটিং সিস্টেম সম্পর্কে অলরেডি জেনে ফেলেছি কী কী অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা এই পর্যন্ত জেনেছি ব্যাচ অপারেটিং সিস্টেম মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম এবং প্রসেসিং অপারেটিং সিস্টেম তো এই যে কয়টি অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা জেনেছি আমি লিখে নিচ্ছি এখানে আমরা এই পর্যন্ত এই চারটি অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনেছি আপনার যদি মনে থাকে আমরা ব্যাচ অপারেটিং সিস্টেমে কি ধরনের প্রসেসরে কথা বলেছিলাম ইউনি প্রসেসরের কথা বলেছিলাম তো ব্যাচ অপারেটিং সিস্টেম আমরা বলেছিলাম ইউনি প্রসেসর ইউপি লিখে নিচ্ছি আমি ইউনি প্রসেসর মাল্টি মাল্টিপ্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রসেসরের কথা বলেছিলাম মাল্টিপ্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা ইউনি প্রসেসরের কথাই বলেছিলাম মাল্টি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও কি ইউনি প্রসেসরের কথাই বলেছিলাম মাল্টিটাস্কিং একটা ইনিশিয়াল ক্রিয়েট হতো যে মাল্টি প্রসেসর ছিল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মাল্টিটাস্কিং এর কি ইউনি প্রসেসরই কাজ করেছে শুধুমাত্র মাল্টি প্রসেসিং এর ক্ষেত্রে হচ্ছে কি মাল্টি প্রসেসর ইউজ হয়েছে অর্থাৎ এমপি তো এই কনসেপ্টটা আমাদের ভালোমতো বুঝতে হবে যে ব্যাচ অপারেটিং সিস্টেম আমরা কথা বলেছি ইউনি প্রসেসর নিয়ে মাল্টি প্রোগ্রামিংয়েও আমরা ইউনিট প্রসেসর মাল্টি টাস্কিংয়েও আমরা ইউনিট প্রসেসর নিয়েই কাজ করেছি শুধুমাত্র মাল্টি প্রসেসিংয়ের ক্ষেত্রে মাল্টি প্রসেসিং নিয়ে আমরা কথা বলেছি তো এবার আসবো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে তো এই ফিগার দেখলে আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে এখানেও সিপিও আছে এখানেও সিপিও আছে এখানে সিপিও আছে এখানে সিপিও আছে হয়তো এটা মাল্টি প্রসেসিং সিস্টেমের ধারণা কী কন্টিনিউ করছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না এখানে এটা হচ্ছে একটা সিস্টেম এটা হচ্ছে একটা সিস্টেম এটা হচ্ছে একটা সিস্টেম এটা হচ্ছে একটা সিস্টেম তো সিস্টেম বলতে আমরা কি বুঝি সিস্টেম বলতে আমরা বুঝি হচ্ছে কম্পিউটার সিস্টেম তো কম্পিউটার সিস্টেমে কি থাকে কম্পিউটার সিস্টেমে থাকে সিপিইউ মেমরি সিপিইউ তো আমরা জানি তো সিপিইউ এর কাজ হচ্ছে কি প্রসেস এক্সিকিউট করা এবার আসি মেমোরিতে মেমরি হতে পারে দুই রকমের প্রথমত হচ্ছে প্রাইমারি মেমরি দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ডারি মেমরি প্রাইমারি মেমোরি আমরা কী বলি প্রাইমারি মেমোরিকে আমরা বলি হচ্ছে র্যাম এবং সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ বা এখন চলে হচ্ছে কি সলিড স্টেট ড্রাইভ এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি তো ডিস্ক হচ্ছে কি ডিস্ক সেকেন্ডারি মেমোরির মধ্যে চলে আসে তো মেমোরি বলতে মেইনলি হচ্ছে আমরা প্রাইমারি মেমোরি বুঝি এবং সেকেন্ডারি মেমোরি বলতে আমরা হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি সলিড স্টেট ড্রাইভ বুঝে থাকি তো এগুলো নিয়ে আর হচ্ছে কম্পেয়ার থাকে হচ্ছে রিসোর্স তো এই সকল ফ্যাক্ট নিয়ে হচ্ছে একটি কম্পিউটার সিস্টেম তো এরকম চারটি সিস্টেম আছে এখানে তো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই কম্পিউটার সিস্টেমগুলো তো কম্পিউটার সিস্টেমে এখানে আবার এইচডিডি বা ডিস্ক নেই তো এটা ম্যান্ডেটরি না যে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে সেকেন্ডারি মেমোরি থাকতেই হবে প্রাইমারি মেমোরি থাকতেই হবে প্রাইমারি মেমরি থাকেই তো এখানে হচ্ছে এখানেও একই কাহিনি যে সেকেন্ডারি মেমোরি এখানে ঘাবড়ানোর কিছুই নেই তো এগুলো হচ্ছে এক একটা সিস্টেম তো সিস্টেমগুলো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কানেক্টেড থাকে হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কের দ্বারা এবার আসা যে কমিউনিকেশন নেটওয়ার্ক কি সাধারণত ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক দ্বারা হচ্ছে কি এই কম্পিউটার সিস্টেমগুলো কানেক্টেড থাকে এছাড়াও ম্যান দ্বারা থাকতে পারে অথবা ওয়ান দ্বারাও থাকতে পারে আপনি যদি ডেটা কমিউনিকেশন লেকচারগুলো ভালো মতো পড়ে থাকেন তাহলে আপনি ল্যান কি ম্যান কি ওয়ান কি খুব ভালো মতো বোঝার কথা তো সাধারণত নর্মালি ল্যান দ্বারাই হচ্ছে কানেক্টেড থাকে ম্যান ওয়ান হচ্ছে কি বড়ো এরিয়ার ক্ষেত্রে ছোট এরিয়ার ক্ষেত্রে সাধারণত মনে করেন ল্যাব কোনো একটা ল্যাবের ক্ষেত্রে হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ইউজ করা হয় যেখানে হচ্ছে কয়েকটা কম্পিউটার থাকে একটা কম্পিউটার মেইন কম্পিউটার যেটা হচ্ছে গভর্ন করে বাকি সব কম্পিউটার সিস্টেমকে যে কম্পিউটারটা মেইন কম্পিউটার সেই কম্পিউটারকে বলা হয় হচ্ছে সার্ভার এবং বাকি আবার যে কম্পিউটারগুলো কানেক্টেড থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে ক্লায়েন্ট তো একটা কম্পিউটার আর একটা কম্পিউটার ইউজ করতে পারে সিপি ইউজ করতে পারে মেমোরি ইউজ করতে পারে তো এখানে কি এখানে হচ্ছে মাল্টিপল টাস্ক এক্সিকিউট করা সম্ভব বিভিন্ন কারণ সিপিও কম্পিউটার সিস্টেম তো অনেকগুলো আছে সাপোজ আমাদের কাছে নেটওয়ার্কের মধ্যে যে মেইন যে সার্ভার আছে যেটা গভর্ন করছে তার কাছে অনেকগুলো প্রসেস রয়েছে তো কোনো একটা প্রসেস সে এই সিস্টেমকে দিয়ে দিলো কোনো একটা প্রসেস সে এই সিস্টেমকে দিয়ে দিলো কনসেপ্ট ইউনিট প্রসেসরই কারণ সিস্টেমে মাত্র একটা সিপিও আছে কিন্তু সুবিধা কোন জায়গায় সুবিধা হচ্ছে এই জায়গায় যে কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো কানেক্টেড যার ফলে কি যে মেইন সার্ভার সে তার ইচ্ছা মতো হচ্ছে কি এক একজনের কাছে পাঠিয়ে দিতে পারছে যে তুমি এখন এই প্রসেসটা এক্সিকিউট করো এই কম্পিউটারকে বলছে সিস্টেম ওয়ান এটা ধরি সিস্টেম ওয়ান এটা সিস্টেম টু এটা থ্রি এটা ফোর তো কমিউনিকেশন নেটওয়ার্কে বা মেইন যে সার্ভার একটা মেইন সার্ভার থাকে তো সে কি বলে দিবে যে তুমি এই সিস্টেম ওয়ান তুমি এখন এই প্রসেসটা এক্সিকিউট করো সিস্টেম টু তুমি এখন এই প্রসেসটা এক্সিকিউট করো সিস্টেম ফোর তুমি এখন এই প্রসেসটা এক্সিকিউট করো তো এক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা মাল্টি প্রসেসিংয়ের একটা সুবিধা পেয়ে যাচ্ছি যে একের অধিক প্রসেস অ্যাট এ টাইম আমরা এক্সিকিউট করতে পারছি কিন্তু আবার আরেকটা ব্যাপার কি যে হ্যাঁ আমাদের প্রসেসর কিন্তু ইউনি প্রসেসরই রয়েছে তো এই ছিল হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের মেইন কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছেন তো এবার দেখে নেওয়া যাক যে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো তো কথা বলতে যাচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ নিয়ে প্রথমত আমরা জানি যে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম একটি কন্ট্রোল থাকে সার্ভার বলি আমরা যাকে বা হোস্ট বলি যাই বলি না কেন এই সার্ভারের কাজ হচ্ছে আমাদের যা যা প্রসেস রয়েছে সেই সকল প্রসেসকে সিস্টেমগুলোর মাঝখানে ভাগ করে দিয়ে তাদের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া তো এক্ষেত্রে যে সুবিধা হয় কাজের দক্ষতা প্রচুর বৃদ্ধি পায় বা এফিসিয়েন্সি অনেক বৃদ্ধি পায় তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের একটি অ্যাডভান্টেজ দ্বিতীয় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি সিস্টেম কিন্তু কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে কি কানেক্টেড তো এক্ষেত্রে তারা একটা সুবিধা পায় সিস্টেমের যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্সগুলো শেয়ার করার একটা সুবিধা পায় সাপোজ সিস্টেম এর ক্ষেত্রে মেমরি বা সিপিও কোনো কারণে বিজি তো যে রিসোর্সটা বা প্রসেসটা তাকে দেওয়া হয়েছিল। সে তখন এটা এক্সিকিউট করতে পারছে না তার ফলে কি হচ্ছে সে ট্রান দিয়ে সিপিউ হচ্ছে সেটা প্রসেসটা সিপিউ ছুঁয়ে গেছে বা মেমোরির দরকার হলে নিয়ে সেটা কাজ করতে পারছে তো এই হচ্ছে দ্বিতীয় যে অ্যাডভান্টেজ সেটা এবং থার্ড যে অ্যাডভান্টেজ কোনো একটা সিস্টেম যদি ফেল করে সাপোজ সিস্টেম ওয়ান কোনো কারণে এই সার্ভারটা হচ্ছে ডাউন হয়ে গিয়েছে তো বাকি টু থ্রি ফোর কিন্তু অ্যাক্টিভ আছে তো কমিউনিকেশন নেটওয়ার্ক বা সার্ভার কি করতে পারে সার্ভার করতে পারে হচ্ছে এই সিস্টেমগুলো দিয়ে কি কাজটা করে নিতে পারে তো এই ছিল ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের মেন অ্যাডভান্টেজগুলো তো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমে যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে যাই তো প্রথমত হচ্ছে কি এখানে কিন্তু প্রত্যেকটা সিস্টেম কানেক্টেড তো এক্ষেত্রে সিকিউরিটির একটা ব্যাপার আছে অবশ্যই এবং অবশ্যই আমাদের সিকিউর হয়ে তারপর হচ্ছে এই কমিউনিকেশন নেটওয়ার্কটা ক্রিয়েট করতে হবে কারণ ইচ অ্যান্ড এভরি রিসোর্স কিন্তু অ্যাক্সেস করতে পারে আরেকটা সিস্টেম তো এক্ষেত্রে কি ডেটাগুলো বা ইনফরমেশানগুলো চাইলে যদি চুরি করার চেষ্টা করবে হ্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু করতে পারবে তো এক্ষেত্রে হচ্ছে সিকিউর সিকিউরিটিটা আমাদের মেনটেন করতে হবে তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেমের একটা ডিসঅ্যাডভান্টেজ দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে বাই এনি চান্স যদি আমাদের সার্ভার বা কমিউনিকেশন নেটওয়ার্কই ফল করে তাহলে ওভারঅল সিস্টেমই ফল করবে তো আমাদের আর ডিস্ট্রিবিউট অপারেটিং সিস্টেম কোনোভাবে কাজ করতে পারবে না আমাদের কোনো প্রসেসার এক্সিকিউট হতে পারবে না তো এই ছিল ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম আশা করি পুরো কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম